মানে দেখি ওর ভাইয়ের কাছে আবার কোন দিন সময় হয়, সেদিন আবার কথা বলতে যাব। তাহলে বিজয়ের কি হবে? হ্যাঁ চল এখন বাহিরে যাই, ওকে একটু একা একা চিৎকার করতে দে। ঠিক আছে চল। তারপর বাহিরে চলে আসলাম। বাহিরে এসে বিজয়ের সাথে মন খুলে কথা বলতে লাগলাম। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা চলে গেল। বিজয়ের রুম থেকে এখন চিৎকারের পরিমাণটা কম আসছে, তাই আমি আবারও উঠে বিজয়ের কাছে চলে গেলাম। এইবার বিজয়ের হাতের মাঝে স্ক্রুড্রাইভার দিয়ে গর্ত করে ফেললাম। শুধু হাতে নয়, বিজয় দুই হাতের সাথে দুই পায়েতেও গর্ত করে দিলাম। গর্ত করার সাথে সাথে সেখান থেকে রক্ত বেরিয়ে আসতে লাগলো। শুধু তাই নয়, বিজয় চিৎকারও আগের থেকেই বেশি শোনা যাচ্ছে। এইভাবে প্রতি ঘন্টায় ঘন্টায় বিজয়ের কাছে গিয়ে আমি বিজয়কে শাস্তি দিতে লাগলাম। অন্যদিকে বিজয়ের বাড়িতে, কি গো আমার ছেলে কোথায়, এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরছে না কেন? মা ভাইয়া বিকেলে আমাকে বলল কোনো এক কাজে কোথাও যাবে, কোথায় যাবে তা আমাকে বলেনি। তুমি আবার বিজয়কে কোথায় পাঠিয়েছো? আমি তো আজকে বিজয়কে কোথাও পাঠাইনি, তাছাড়া আমার জানার মতো আজকে বিজয় কোথাও যাওয়ার কথা ছিল না। মানে কি তুমি বিজয়কে কোথাও না পাঠালে বিজয় গেল কোথায়? সেটা তো আমিও বুঝতে পারছি না। তুমি এখনই তোমার আড্ডায় ফোন করে জিজ্ঞেস করো সেখানে বিজয় গিয়েছে কিনা। ঠিক আছে করছি। হ্যালো বস, বিজয় কি সেইখানে আছে? না বস। কোথায় গিয়েছে, তোদের কিছু বলে গিয়েছে? না বস। বস কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? আপনি হঠাৎ বিজয় ভাইয়ের খোঁজ করছেন কেন? উনি কি বাড়িতে যায় নাই? তোদের কিছু ভাবতে হবে না। সরি বস। বিজয়ের কোনো খোঁজ পেলে? না। আমি যাই না, তুমি যেখান থেকে পারো আমার বিজয়কে আমার কাছে এনে দাও। তুমি চিন্তা করো না, আমি বিজয়কে কল দিচ্ছি, দেখি ও কোথায় আছে। তাড়াতাড়ি করো। রতন চৌধুরী বিজয়কে কল করল, কিন্তু বিজয়ের মোবাইল সে বন্ধ পেল। বিজয় কল ধরল? না, ওর মোবাইল তো বন্ধ বলছে। আজকে যদি আমার ছেলের কিছু হয় তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, এইটা আমি তোমাকে বলে দিলাম। তুমি একটু কান্না থামাও, আমি খুঁজে নিচ্ছি, দেখি বিজয় কোথায় আছে। রতন চৌধুরী বিভিন্ন জায়গায় বিজয়ের খোঁজ করতে লাগলো। অন্যদিকে আমি এত সময়ে বিজয়ের শরীরের একটা জায়গাও ভালো রাখিনি। বিজয়কে এত কষ্ট দিয়েছি যে ওর ব্যথার কারণে কয়েকবার অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর জলের ছিটে দিয়ে বিজয়ের জ্ঞান ফিরিয়ে এনে আবারও অত্যাচার করেছি। এখন বিজয়ের মুখ দিয়ে শুধু একটা কথাই বের হচ্ছে, সাগর আমি ভুল করেছি তোর বন্ধুদের মেরে আর তোকে মারতে চেয়ে, দয়া করে আমাকে আর কষ্ট দিস না, আমি তোর পায়ে পড়ি, আমাকে এবার মেরেই ফেল। কিন্তু যখনই সেই অতীতের কথা মনে পড়ে তখনই আবারও মাথায় রাগ উঠে যায়, আর বিজয়ের কাছে গিয়ে বিজয়ের উপর অত্যাচার করি। এই অত্যাচারটা ভোর পর্যন্ত চলতে লাগলো। সাগর এইবার তো অন্তত আমাকে মেরে ফেল, আমি আর জীবনেও তোকে বা তোর বন্ধুদের কোনো ক্ষতি করবো না। তুই সেই রাত থেকে এক কথা বলতে বলতে আমার মাথা খারাপ করে ফেলেছিস। না তোর এই কথা আর আমার সহ্য হচ্ছে না। তাহলে তুই এখন ওর সাথে কি করবি? দাঁড়া দেখাচ্ছি আমি কি করি। কথাটা বলেই আমি আবারও ছুরিটা হাতে নিলাম, তারপর বিজয়ের জিহ্বাটা টান দিয়ে বের করতে লাগলো। বিজয় হয়তো বুঝতে পেরেছে আমি কি করতে চাই, তাই বারবার চেষ্টা করছে নিজের জিহ্বাকে নিজের মুখের মধ্যেই রাখতে, কিন্তু আমি আর তা হতে দিলাম না। এক টানে বিজয়ের জিহ্বা বের করে নিলাম। তুই এই জিহ্বা দিয়েই আমার থেকে আমার বন্ধুদের কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিলি, তাই না? আজকে আমি তোর এই জিহ্বাই কেটে ফেলবো, দেখি তোকে তোর কোন বাপে বাঁচাতে পারে। কথাটা বলেই আমি বিজয়ের জিহ্বার উপর ছুরি দিয়ে এক টান দিয়ে বিজয়ের মুখ থেকে ওর জিহ্বাটা আলাদা করে ফেললাম। বিজয়ের জিহ্বা আলাদা হওয়ার সাথে সাথেই সেখান থেকে রক্তের বন্যা বইতে লাগলো, আর বিজয় ব্যথা জবাই করা মুরগির মতো ছটফট করতে লাগলো। কিছু সময়ের মধ্যেই বিজয় ওর চোখ বন্ধ করতে লাগলো, হয়তো ওর মরার সময় চলে এসেছে। তাই আমি বিজয়ের গাল ধরে বলতে লাগলাম, ওই কুত্তা ওঠ, তুই এভাবে মরতে পারিস না,
তুই নিজের চোখে নিজের মৃত্যু না দেখে মরতে পারিস না, উঠতে বলছি ওঠ। সাগর, ওর সময় শেষ হয়ে আসছে, এখন তুই ওকে 100 বার ডাকলেও ও শুনবে না। না, এ হতে পারে না, ওকে ওর মৃত্যু নিজের চোখে দেখতেই হবে। পলাশ, তুই এক কাজ কর। কি কাজ? তুই ওর চোখের পাতা দুইটা মেলে ধর, বাকি যা করার আমি করছি। আচ্ছা। আমার কথা মতো পলাশ রিয়াজের চোখের দুইটা পাতা মেলে ধরলো, আর আমি একটা বন্দুকে নিয়ে মনের ইচ্ছে মতো একের পর এক গুলি করতে লাগলাম। দেখতে দেখতে এক বন্দুকের গুলি শেষ হয়ে গেল আর বিজয়ও মরে গিয়েছে। তারপরেও আমি আরেকটা বন্দুক নিয়ে আবারও পাগলের মতো গুলি করতে লাগলাম। পলাশ আমাকে এইভাবে পাগলের মতো গুলি করতে দেখে আমাকে এসে আটকালো। সাগর, একটু শান্ত হ, বিজয় অনেক আগে মারা গিয়েছে। না, আমি ওকে আরো মারব। সাগর, এমন জেদ করিস না, দেখ ভোর হতে চললো, তুই এখন তোর থাকার জায়গায় ফিরে যা, নাহলে সবাই বুঝতে পারে যাবে তুই সারা রাতে সেখানে ছিলি না। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তার আগে যে আরো একটা কাজ বাকি আছে। কি কাজ? আর্টিস্ট মানে? ওকে যে আমি মেরেছি সেটা সবাইকে জানাতে হবে না? ও হ্যাঁ। আর মনে করে লাশটা রাস্তায় ফেলে দিস। আচ্ছা। তারপর বিজয়ের মৃত শরীরে ছুরি দিয়ে কেটে কেটে আন্ডার ডগ লিখে মেসে ফিরে গেলাম। মেসে ফিরতে ফিরতে প্রায় সকাল হয়ে গিয়েছে, তাই আমি আর ঘুমালাম না। আরও একটু সকাল হওয়ার পর আমি তৈরি হয়ে ভার্সিটিতে চলে গেলাম। একে একে আমার সব বন্ধুরা আসলো। কিছু সময় পর আনিকাও আসলো। আনিকা এসেই আমাকে জড়িয়ে ধরলো। আনিকার এই ভাব আমার সহ্য হচ্ছিল না, কিন্তু আমি সবার সামনে কিছু বললাম না। তা সাগর, কালকে আনিকার ভাইয়ের সাথে কি কথা বললি? ওনার সাথে আর কথা বলতে পারলাম কোথায়। কেন, কি হয়েছে? আর বলিস না, হঠাৎ করে ভাইয়ার একটা দরকারি কাজ চলে এসছে, তাই ভাইয়া ওর সাথে দেখা করতে পারিনি। ও, তা সাগর এখন কি করবি? অপেক্ষা। মানে? মানে দেখি ওর ভাইয়ার কাছে আবার কোন দিন সময় হয়, সেদিন আবার কথা বলতে যাব। আচ্ছা ঠিক আছে। কিছু সময় পরেই আনিকার মোবাইলে একটা কল আসলো। আনিকা মোবাইল হাতে নিয়ে দেখে ওর মা ফোন করেছে। আনিকা কলটা ধরে কানে দিয়ে কথা বলার কিছু সময় পরেই হঠাৎ করে আনিকা অজ্ঞান হয়ে যায়। আনিকা অজ্ঞান হয়ে যাওয়ার পর সবাই তাড়াতাড়ি আনিকাকে ধরে ফেলল। নীলিমা আনিকাকে তার কোলে শুতে দিল। তারপর ঋতু আনিকার চোখে জলের ছিটে দিল। কিছু সময় পর আনিকা তার চোখের পাতা মেলে তাকালো। আনিকা, তোর হঠাৎ কি হলো যার জন্য তুই অজ্ঞান হয়ে গেলি? ভাইয়া, আমার ভাইয়া কোথায়? আনিকা আনিকা, একটু শান্ত হ। আর তোর ভাইয়ের কি হয়েছে? ঋতু, তুই আমার ভাইয়াকে আমার কাছে এনে দে, আমি আমার ভাইয়াকে ছেড়ে থাকতে পারবো না। তুই তো জানিস আমি আমার ভাইয়াকে কত ভালোবাসি। জানি, কিন্তু তোর ভাইয়ের কি হয়েছে? আর একটু আগে কে ফোন করেছিল যার কথা শুনেই তুই অজ্ঞান হয়ে গেলি? মা ফোন করেছিল। তা কাকি ফোন করে কি বলল? কালকে রাতে ভাইয়া বাড়িতে আসেনি, এমনকি বাবাও জানে না ভাইয়া কোথায় গিয়েছে। সারা রাত বাবা ভাইয়াকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পাইনি। তারপর? সকালে কি তোর ভাইয়া বাসায় এসেছে? আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন বাবা আসেনি, কিন্তু একটু আগে মা ফোন করে বলল। আনিকা, তোমার মা ফোন করে কি বলল? মা বলল ওই লোকটা নাকি ভাইয়াকে মেরে ফেলেছে, শুধু মেরে নয় নির্মম ভাবে মেরে ফেলেছে, জিহ্বা কেটে ফেলেছে, এমনকি শরীরের প্রতিটা জায়গায় গর্ত করে দিয়েছে, ভাইয়ার শরীরে একটু রক্ত অবশিষ্ট রাখেনি। আনিকা, ওই লোকটা মানে কোন লোকটা? ওই আবার ওই খুনি আন্ডারডগ, ও আমার ভাইয়াকেও ছাড়েনি। আনিকা শান্ত হ, তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে তোর মা বাবাকে কে শান্ত করবে? আমি কিছু জানি না, আমি আমার ভাইয়ার কাছে যাব। আনিকা দাঁড়া, আমরাও তোর সাথে যাব। রিয়াজের কথাটা শুনেই আমি একটা ধাক্কা খেলাম, কারণ ওরা সবাই গেলে আমাকে ওদের সাথে যেতে হবে, আর আমি যদি ওদের সাথে যাই তাহলে কিছুতেই আমি আর আমার প্রতিশোধ নিতে পারবো না। কিরে সাগর, তুই এখানে বসে রয়েছিস কেন, তুই যাবি না? রিয়াজ,
রিয়াজের কথা শুনে দেখি ওরা যাওয়ার জন্য সবাই রওনা দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ যাবো তো, কথাটা আমি মুখে বললেও আমার সেখানে যেতে ইচ্ছাচ্ছি না। তারপর আস্তে আস্তে সেখান থেকে উঠে ওদের সাথে চলতে লাগলাম, কিন্তু বারবার মনে মনে ঈশ্বরের কাছে বলছি যাতে এমন কিছু একটা করুক আমাকে আর আনিকার সাথে যেতে না হয়, না হলে আমি আমার প্রতিশোধ নিতে পারবো না, এখানে আমার সব প্রতিশোধ শেষ হয়ে যাবে, এসব বলছিলাম আর হাঁটছিলাম। কিছু সময় হাঁটার পরেই সেই মুহূর্ত আসলো যার জন্য আমি এতটা সময় অপেক্ষা করছিলাম। কেউ একজন হঠাৎ করে আমার নাম ধরে ডাকলো। আমার নাম ধরে কে ডাকলো সেটা জানার জন্য পিছনে ঘুরে তাকিয়ে দেখলাম, দেখি আমাদের ক্লাসেরই একটা ছেলে আমার কাছে দৌড়ে আসছে।